প্রিয় বিআর বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে আমরা উপস্থিত আছি আইনাল ভাই ছাগলের খামারে তো এইখানে যে কালেকশনগুলো দেখতেছেন সম্পূর্ণ আমি ধারাবাহিকভাবে এক এক করে দেখাবো তো এখানে কি কি ছাগল আছে জানার চেষ্টা করবো আইনাল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন জি ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই আচ্ছা এখানে দেখতেছে একবারে ছাগলের ট্রেনের লাইন বানাইছে না জি আচ্ছা এইখানে কয়টা ছাগল দেখাবেন আজকে এই ভিডিওতে দেখাবো 21 পিস একুশ পিস ছাগল দেখাবেন দর্শকরা বলতেছি যারা ছাগল কিনতে চান বা ছাগল পছন্দ করেন স্থির হয়ে বসুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে দেখবেন কোনটা পছন্দ হয় সেটা সিলেকশন করবেন আমি আবারও বলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে সিলেকশন করবেন হ্যাঁ কারণ প্রথমে যেটা দেখাচ্ছে এটাই সর্বোচ্চ না লাস্টেও থাকতে পারে হ্যাঁ তো ভাই ফার্স্টে যে ছাগলটা দেখাবেন এটা নিয়ে আসার আগে আপনার অ্যাড্রেসটা বলেন আমার অ্যাড্রেস নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাঁখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় আচ্ছা ঠিক আছে অ্যানাল ভাই যেটা ফার্স্টে নিয়ে আসবেন ওটা নিয়ে চলে আসেন প্রথমে দুইটা ছাগল একসাথে অ্যানাল ভাই ধরছে তো কোন ছাগলের দাম কেমন কোন জাতি আছে জানার চেষ্টা করব আইনাল ভাই ভাই এই দুইটা কি জাতি আছে এই দুইটা তোতাপুরি ভাইয়া তোতাপুরি না বন্ধুরা এই দেখেন কালার কম্বিনেশন খেয়াল করেন একবারে পায়ের খুর থেকে শুরু করে পেট লেস কান মুখ খেয়াল করেন প্রত্যেকটার এরকম ভাবে খেয়াল করবে না প্রত্যেকটা ছাগল খেয়াল করবেন

এটা এটা বেশামি করা যাবে দামাদামি করার সুযোগ আছে আর দুইটা একসাথে নিলে সেক্ষেত্রে দামাদামি করে সীমিত একটা হাতে নিলে পঁয়তাল্লিশ দাম দরের সব ডাকছি কিছু দুইটা একসাথে পঁয়তাল্লিশ পরে সেখানে দামাদামি করতে পারবে তবে একটা কথা বলি আমি দুইটাই পাঁচ মাস করে বয়স এগুলা হাই কোয়ালিটি খাসি ভাই এগুলা যদি দুই বছর লালন পালন করে আর যদি ভালোভাবে খাওয়াইতে পারে একশো বিশ কেজি করে আসবে ইনশাল্লাহ যদি খাওয়াইতে পারেন জি ঠিক আছে ভাই এটা ছেড়ে দেন আর একটা নিয়ে আসেন এই দুটো কি নিয়ে এসেছেন এই দুটো বিটল ভাইয়া দুটোই বিটল নাকি জি ব্ল্যাক একবারে ফুল ব্ল্যাক এক জায়গায় মনে করেন কোনো সাদা সাব টপ কিছু নাই একবারে ব্ল্যাক ডায়মন্ড জি আচ্ছা এই দুটো কোনটা কি ছাগল জি ভাই এটা হচ্ছে যে মেয়ে বাচ্চা বিটলের মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা জি এটা এটা হচ্ছে বিটলের খাসির বাচ্চা খাসির বাচ্চা জি আচ্ছা খাসির বাচ্চার দাম বলবেন আগে খাসির বাচ্চার দাম হচ্ছে আমি

তাহলে পাঠের দিকে একটু নজর দেবেন আমি একটা জিনিস বলে দিই দেখেন দেখেন বাস্তব একটা প্রমাণ দেখেন এর পেট থেকে কিন্তু বাচ্চা হবে এর পেট থেকে খাসিও আসতে পারে পাঠিও আসতে পারে তো এর পেট থেকে যে এরকম একটা আসবে না এমন কোনো গ্যারান্টি নাই আসতেই পারে আল্লাহ দিলে তো এর পেট থেকে ধরেন এরকম একটা আসলে দামটা তো শুনতেই পারতেছেন কত ভাই এটা আঠারো হাজার তো এটা বড় হয়ে ধরেন যা বেচবেন বেচবেন কিন্তু এর পেট থেকে এই বড় হতে হতে আরও বাচ্চা আসবে এরকম আসতে পারে

বন্ধুরা দেখেন হ্যাঁ এই ছাগলগুলো কেউ নিলে ভাই এটা হিটে আসবে কতদিন পর আর এক মাসের মধ্যে হিটে আসবে ইনশাল্লাহ আর এক মাসের মধ্যে হিটে আসবে যদি খাওয়া দাওয়া ঠিকঠাক রাখেন কেনার পরে যে নিবেন সে খাওয়া দাওয়া একটু ভালো করে যত্ন নেন তাহলে এক মাসের মধ্যে হিটে আসবে অবশ্যই আর আমি আরেকটা কথা বলি যারা ছাগল কিনে লাভবান বা টাকার ব্যাপারটা ভাবেন তারা সবসময় পাঠের দিক নজর রাখবেন অবশ্যই কারণ খাসি বড় হবে তার মাংসে দাম আসবে বা কোয়ালিটিতে দাম আসবে পাঠির পেট থেকে দাম আসবে এই ছাগল পেট থেকে টাকা পড়বে বাচ্চা পড়া মানে টাকা পড়া আমি একটা কথা বলি এই ছাগলটা আপনার এখন বয়স সাত মাস এক মাসের মধ্যে যদি গাব আসে যদি গাব হয় গাব হলে ছয় মাস পরে বাচ্চা দিবে দুইটা বাচ্চা বের হলে যে কালার এই কালারের বাচ্চা যদি আসে ওর মায়ের পেট থেকে পুরো দুই মাস আড়াই মাস তিন মাস পরে দাম

এই যে বড় ছাগল কিন্তু এটা এটা কিন্তু ছোট না হ্যাঁ আচ্ছা ভাই তাহলে এটাও ছেড়ে দেন এটা কি ছাগল ভাই এটা হরিয়ানা ভাইয়া হরিয়ানা জি অঞ্চল ভিত্তিক হরিয়ানা হয় হরিয়ানা হয় হ্যাঁ আচ্ছা এই দেখেন ছাগলটা দেখেন ছাগলের লাভই দেখেন এই দেখেন এখনো ঝুলে আছে হ্যাঁ আর এটাও এই দেখেন একই ভাই দুইটার বয়স কেমন দুইটার বয়স সাড়ে তিন মাস একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা এটা একটু দুধ বেশি খাই ফেলছে নাকি হ্যাঁ ওটা একটু দুধ বেশি খাওয়ার জন্য ও একটু বেশি বড় হচ্ছে হ্যাঁ আর এটা একটু দুধ কম খাওয়ার জন্য একটু ছোট আছে কোয়ালিটি তো দেখি এটারই বেশি ভালো হয় পার্সেন্ট এটারই একটু বেশি আসছে জি জি এটার পার্সেন্ট একটু কম তুলনামূলক আর কি হ্যাঁ কিন্তু আকাশ পাতাল না আছে হ্যাঁ আকাশ পাতাল না তো দুইটা আলাদা আলাদা দাম বলবেন আলাদা আলাদা নিলে এটা হচ্ছে 17 17 আর এটা হচ্ছে 16 16 তাহলে কত হলো 33 33 আচ্ছা আর একসাথে যদি নেয় হুম হ্যালো একসাথে নিলে এক হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট তারপরেও কথাবার্তা কি কিছু বলা যাবে সীমিত অপশন রাখবে সীমিত মানুষ আপনারা দামাদামি করতে পারবেন সম্মানই আপনাদের রাখবে হ্যাঁ সম্মান রাখবে কথা বলতে চাইলে ধরেন একটু দাবি করলেন যারা এত টাকায় রাখেন সেক্ষেত্রে আপনার এই দাবিটা রাখতে পারবেন আইনালভাইয়ের কাছে ঠিক আছে ভাই এটাও ছেড়ে দেন আরও দুইটা আসলে আইনালো জি ভাই এই দুইটা কি বাচ্চা এই দুইটা তোতাপুরি মেয়ে বাচ্চা ভাইয়া তোথাপুরি মেয়ে বাচ্চা জি

দাম কম আছে এটাই আমি বলতে চাচ্ছি কারণ বাচ্চা এটা তুলনামূলকভাবে একটু বয়স কম তবে কালার ভালো কালার ভালো আর এটার বয়স বেশি কালার পিছের দিকেও ভালো মুখের দিকে ছাপা আসছে খুব ভালো ব্যান্ডা ভালো ভালো দিয়ে ধরাইলে দুইটার পেট থেকেই ভালো বাচ্চা আশা করা যায় দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা আচ্ছা দাম কোনটার কেমন দাম এটা চাচ্ছি আমি একুশ হাজার টাকা এটা একুশ হাজার টাকা

এটাই আমি বলতে চাচ্ছিলাম হ্যাঁ একের মধ্যে দুই আপনাদের বাসার পাশে যদি হরিয়ানা ভালো পাঠা থাকে হরিয়ানা দিয়ে নেবেন যদি মনে করেন যে তোতাপুরি ভালো পাঠা তোতাপুরি দিয়ে নেবেন দুইটাই দিয়ে দেওয়া যাবে দুইটা নিয়েই প্রচলন করাতে পারবেন দুইটাই ভালো বাচ্চা আসবে কান টান দেখেন হ্যাঁ বড় কান জি মুখের পাঁচটা গোলকম্বটা খেয়াল করুন না একবা গরুর মতো একবার এই যে দেখেন না এখানে আছে বয়স কেমন চলে এদের বয়স 3.5 মাস ভাইয়া 3.5 মাস দাম কেমন চলছে এটার দাম সাছে 18000 টাকা ভাইয়া 18000 দামাদামি করার সুযোগ সীমিত অপশন রাখলাম সীমিত দামাদামি করা যাবে আরো দুইটা চলে আসছে জি এই দুইটা কি বাচ্চা তোতাপরি খাসির বাচ্চা ভাইয়া দুইটাই দুইটাই খাসির বাচ্চা জি জি আচ্ছা বন্ধুরা মুখ চোখ নাক কান খেয়াল করে না ছাগলগুলো কিন্তু বড় হবে জি মুখের পাঁচটা দেখেন এই জায়গা না দেখাই দিলাম এই

ভাই গোলমুখ আসলে তো পাঠা করবে মানুষ অবশ্যই আপনাকে খাসি দিতে যে সে কেন দশ বিশ হাজার টাকা লস করবে অবশ্যই পাঠা করলে যে প্রত্যেকটা ছাগল প্রতি দশ থেকে পনেরো বিশ হাজার টাকা বেশি হয় অবশ্যই বেশি হ্যাঁ এই যে ছাগলগুলো যেগুলো এগুলো খাসি করছে জন্য একটা দাম পাঠা করলে কিন্তু আরও এখান থেকে মিনিমাম পাঁচ হাজার টাকা বেশি আসতো হ্যাঁ অনেকে আবার ওই যে খাসি পালতে পছন্দ করে সেই জন্য খাসি করে ফেলে বানো হয়েছে তো এই দুইটার বয়স কেমন দুইটার বয়স আপনার হচ্ছে যে চার মাস করে বয়স ভাই দুইটারই দুইটারই চার মাস করে বয়স জি 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 দাম কেমন যাচ্ছে কোনটার এটা দুইটা দাম চাচ্ছে আমি 34000 দুইটা 34 জোড়া 34 ভাঙ্গে নিলে ভাইঙ্গে নিলে এটা একটু বেশি হবে এটা একটু বেশি হ্যাঁ এটা তো ব্যান্ড বেশি তো এটা একটু বেশি হবে আচ্ছা আর এটা ফোনে যোগ মানে আলাপ আলোচনা করে নিতে পারবে সমস্যা নেই আচ্ছা দামাদামি করতে পারবে তো জি দাম দরের অপশন আছে আচ্ছা দুইটা চাইলেন 34000 টাকা জি দুইটাতেই আপনারা যেটা পছন্দ হয় দুইটাই নিতে হবে এমন না আলাদাও নিতে পারবেন দুইটাও নিতে পারবেন দামাদামি করার সুযোগ আছে জি ভাই ঠিক আছে ভাই ছেড়ে দেন এই ছাগলটা কি ছাগল ভাই

দেখেন মুখ চোখ খেয়াল দেখেন এই যে একটু বাজ বের হয়ে আসতেছে গলকম্ব দেখেন মুখ দেখেন আচ্ছা এই দুইটার কোনটার দাম কেমন খাসিটার দাম চাচ্ছে আমি ষোলো হাজার টাকা হয়ে খাসি ষোলো হাজার দেখেন পছন্দ হলে স্ক্রিন তুলে স্ক্রিনে নাম্বারে পাঠাই দিবেন পাঠিয়ে

একসাথে দাম কেমন যাচ্ছেন দুইটা একসাথে দাম চাচ্ছেন পঁচিশ হাজার টাকা দুইটা পঁচিশ হাজার দামা দামি করার সুযোগ আছে না এটা না বললেই না মানে মিষ্টি খাওয়ার জন্য হয়তো কিছু দেওয়া যাবে আচ্ছা সম্মান রাখবেন এই হলো কথা আর আরেকটা কথা বলি যারা ছাগল পালন করেন তারা মেয়ে ছাগল পালন করবেন তাহলে এই দেখেন এই দুইটা যা দামে কিনবেন হ্যাঁ পঁচিশ বলছে এর মধ্যে ধরেন টুকটাক দামাদামি যা করে কিনবেন ছয় থেকে এক বছর ৬ মাস থেকে এক বছর পালবেন পেট থেকে দুইটার থেকে যদি একটা করে বাড়ায় তাহলে আপনার এই পুঁজিটা উঠে আসবে ছাগল থেকে যাবে এবং ছাগলের বাচ্চা থেকে আপনার পুঁজি উঠে আসবে এই হলো কথা হ্যাঁ দুইটা বাচ্চা দেখেন এটা সাপা কালার হ্যাঁ এটা কিন্তু টকটকে এক কথা কলিজা কালার বলে লাল কালার বলে খয়রি কালার বলে দুইটা বাচ্চা কিন্তু ভালো ভাই আচ্ছা হ্যাঁ আমি আবারও বললাম যারা টাকার জন্য ছাগল পালন করবেন তারা পাটি বাচ্চা সবসময় সংগ্রহ করবেন আচ্ছা ভাই এই ছাগল তো সম্পূর্ণ দেখাই দিলাম ছাগল যেই নাম্বারে যোগাযোগ করে নিবে এই নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে আপনি বলবেন দর্শক নাম্বারটা মিলাই নেবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো জিরো ওয়ান ডাবল এইট জিরো চুয়ান্ন চুয়ান্ন তিয়াত্তর তিয়াত্তর উনিশ উনিশ এটা আমার হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এবং চব্বিশ ঘন্টা খোলা থাকে ইনশাল্লাহ দিন রাত চব্বিশ ঘন্টা খোলা জি বাইরের অ্যাড্রেসটা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাঁকারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার ঠিক আছে আইনাল ভাই আল্লাহ হাফেজ